হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকে বাংলাদেশ যারা আছেন তারা মনে করবা ইগু ফতাওয়ালা কিতা করে। আসলে কানাডা তখন ফতাওয়ালা না, এখন হানজাওয়ালা। জানি সাজু ভাই, হানজাওয়ালা কানাডার দেখা চাইছিলাম, মনে হলতা দেখা যায় সবটা বড় হয়ে গেছে। আল্লাহর কি দয়া, খালি মানুষ গুণ বড় হয়েছেন না, খালি মানুষ বাদে সব বড় মোটামুটি সব কিছু সময়। তাহলে ওই দোকা বরফ দি ই মাউন্টেন কিতাই কিতা এটা আসলে এমনি ওইটা নানি বানাইছে তারা নানি আপনারা মনে করতে পারেন সুনামগঞ্জ অনেক ইটা বাড়ি দেখেন, সুনামগঞ্জ নানি মাহবুদ। দেখি রাত নামে ইদানি মারজিম ভাই না, আপনি দুই বাই চার বাপ হইতো না উঠে উঠা দিবেন নানি পুরা নিচে দিয়ে ইতাম না এত চলে না বরফের একটা কমপ্লিটলি বরফের উপরে আমরা। হ্যাঁ শিওর নানি সাইরো ভাই, খালি বরফ আর বরফ কোনটা নাই কালকে দিনে আবার হয়ে যেত হারমনি এটা ফ্যান ফাইমনি আছে আছে অনেক আছে এটা অনেক জিকে যে কানাডা কানাডা একটা বোর্ড আছে বোর্ডের মাঝে বইয়া আছে এটা মন্ট্রিয়াল শহর না রে আমি ইনকান হলো লাবাল লাবাল ও তো স্কেটিং করে নো কানো মাঝে তারা চিন্তা করেন গবেষণা করেন নানি থামিয়া থাকছে না কিছু থামিয়া থাকে না সব মাইনাস 30 ডিগ্রি 40 ডিগ্রি আর আমরা ঠান্ডা পড়লে খালি প্রচন্ড ঠান্ডা। আমি যে আপনার মাতরাম আমি ধন্যবাদ ভাবার যোগ্য। হ্যাঁ আমি ওখানে কইলাম কোন সময় ফরমুইন মাঝেম সাজু ভাই কইস যে ইনো বুলে খালি আসার লেট খাইন আমরা দেশে ফেক লেট খাই জানানি ইনো বরফ লেট খাইন লেট খাইলে বুঝলে হসপিটাল কোনো মাত নাই হসপিটাল যাই থাকি আটা খুব কঠিন ফিসলা যে ফিসলা শেখ দেখি সাহস করি ও বেরঞ্চিত বৌকা সাজু ভাই ও বেরঞ্চিত ও দৌকা ইটা ই ঠান্ডাত বইলে তো কোনো লেখানো ফেম জাগ্রত আর হতা না নানি সাড়ে সাতটা মাত্র কানাডাতে এই মুহূর্তে সাড়ে সাতটা বেশি রাইট নাই বাংলাদেশে সকাল অনেক হয়তো ফজর নয় দেখুন গাং গঙ্গ ঘুরে যাবা পুরা দিস না ওইখান তো ইখান লাগে আর বাসু মিস্ত্রি ফিজ করলি যে ফিনিশিং করলি যাইবেন ফিসলা ওই ফিসলা তো কিন্তু ভুল জায়গা দেখছি হয় দেখো হ্যাঁ ইউরিয়া সার হয়ে গেছে
সাদা সার খালি ওলা ওলা সিটাইতা ওলা হুম হুম হ্যাঁ সাজু ভাই অন্য ধরে আমি একটু যো সার ভেটরে যাই গিয়া উবাই একটু ওই 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 শিওর ইনো বেশি ইনো স্লিপারই নাই শিকার লাগেন না হয় মেলি যায় না নি মানে এনেও জমাইয়া এটা আসলে অন্যর যে স্নো যখন পড়ে তখন ওটা গাড়ি আনিয়া অন্য জমাইয়া রাখে এখানে আবার ক্লিন করে লিব এটা নিব কি সর্বশেষ কত হইল কি আর এবলা বুঝো কা যারা জীবনের তাগিদে বাস্তবতার তাগিদে কানাডা তাইছেন বসবাস করা সাজু ভাই কানাডা বসবাস করা দেশ তারা যায় প্রবাসী হিসাবে ওই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে বিশেষ করে সিলেটটাই খুব বেশি কানাডা তাইরা মানুষ কি পরিমাণের কষ্টর দেশ এমনি ঠান্ডা যেতাম পারি না আমরা খালি বরফ আর বরফ বরফ ছাড়া কোনো মাত নাই ও বরফের মাঝে যারা ইয়ে জীবিকা নির্বাহ কররা প্রবাসী হয়েছে এই প্রবাসী সকল দেশে গেলে কি বলছস লাইনে দাঁড়াও যারা বলে এই ভালো করে পাসপোর্ট দেখাও এই টেবিলটা ক্লিন করে দেও টেবিল ক্লিন করে দেও খবর আছে তোমাদের এ ময়লা কেন ময়লা কেন ও তুস নাস হয়ে যাবে বুঝলানি এই জিনিসটা আমরা বিদেশি হলে যেন করি না যদি করি এই বরফের অভিশাপ লাগি এর বাদে ওই যে আপনারা বরফ দেখলাম যে ফাটতর হয়েছে এইগুন পরে লুয়া হয়েছে ওই তোকে ফাটতর আর আমরা যদি লিতা গিয়ে বাংলাদেশও করি এইগুন এই জীবন পরে ফাটতর লুয়া 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 নবীনতে আপনারা এইটাই আমরা কিছু অনেকে কমেন্ট করছেন আসলে কমেন্ট যে ফোরতাম আমি ইগুর ই যো ফাইরাম না আতে আতে কাম করেন না অত বরফ নিয়ে এসেনে জিকিরে অত বরফ নিয়ে মানে আর খুনটা নাই কিছু নাই রে ভাই সাহেব অত বরফ বলতে এটা তো কোনো বরফ নাই এই দেশ আপনি আশ্চর্য এই দেশ অনেকে ফেসাব করেন না ডরাইয়া বারে বারে ফেসাব করেন না ডরাইয়া কারণ কোন সময় কিতা বরফ হইব বুঝা যায় না অনেকে দেখরা অসংখ্য ধন্যবাদ আমজাদ ভাই বরফ দেখিয়া কিলা লাগে খুব ভালো লাগে আর খাইছেন বিপ্লব ভাই ধন্যবাদ আপনারাও দেখলানি দেউকা বরফ আর সুফিয়ান বিনে নাম প্রিয় মানুষ আমার কিতা ভিডিও ডিও দেখি না এখানে গরম গরম ভিডিও আই তো না ওগুলো বরফর দেশে গিয়া বরফ হয়ে গেলা ভিডিও আমজাদ ভাই কিতা খবর রুস্তুম মিয়ার এই না নিয়ে নামাইলে বুঝেন নি কিতা ইনিও বেশি রাইট নাই মাত্র সারছি হ্যাঁ হ্যাঁ মিস্তা বরফ খাই লিব বরফ খাই লিব আমরা নুমান ভাই হই আমজাদ ভাই নুমান ভাই রে মিস করলাম আমরা ভাই লিছি আর একজন তেরা জলি লই যেত কানাডাত কানাডা লন্ডন তিন দেশে মিলাইয়া দেখছি ওইটা আছে শোন না আমি চলের ভিডিও কল আনতে ওকে
নাতাই কল আপনার কলিং কোডটা না তো কলিং কইছে না কলিং খাটিয়া কলিং করতে হবা এই আমজাদ ভাই কিলা আপনি জয়েন রইতা কইছিলা ওকা জয়েন আপনার ফাইরাম না তো আপনার নুমান ভাই ওই নুমান ভাই এ বাইরে বাইলা যদি আপনি তো যে দেশে তাহলে তো বড় গ্রুপ কই লিল নি যে গুন্ডামি দেখাইন লন্ডন আপনি যেটা করেন ওগুরে দৌড়াইন ওগুরে দৌড়াইন এরে বাবা রে বাবা ইলা আত্ম থেকে গুন্ডামি কম দেশি রে বাবা রে বাবা দুইও ভাই বড় ভাই সুচো ভাই এখানে মিলিয়া গুন্ডা কানাডা এখন হানজা রাইট 7:30 বাজের বেশি না অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখাইব আল্লাহ হাফিজ